স্বাগতম তোমাকে সাইফ লার্নিং পয়েন্টের আর একটি নতুন ক্লাসে। আর এখন আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হচ্ছে 2018 সালের বোর্ড পরীক্ষায় আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশটি থেকে আসছিল, এবং সেটা শুধু ঢাকা বোর্ড নয়, পুরো বাংলাদেশের সব কয়টি বোর্ডে উদ্দীপকটি ছিল এমন রানা ও সুমি আইসিটি পরীক্ষায় বাইনারিতে 1100 এর মধ্যে অক্টালে 62 এবং হেক্সাডেসিমেল 2F পেয়েছিল, এবং গ নম্বরে বলা হয় যে তুমি পূর্ণ মানটিকে ডেসিমেলে রূপান্তর করো। তো পূর্ণ মানটিকে ডেসিমেলে রূপান্তর করতে হলে যেটা করতে হবে, আমরা কিন্তু 2 নম্বর নিয়মটা এইভাবে শিখছিলাম যে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে তুমি যদি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাও, তাহলে কিন্তু তোমাকে বেস দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে। তো যেহেতু উদ্দীপকে প্রাপ্ত নম্বরটি ছিল কিন্তু বাইনারি মান, এই বাইনারি মানটিকে যদি তুমি ডেসিমেল মানে রূপান্তর করতে চাও, তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে ওই 2 দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে। তো এখানে উদ্দীপকে পূর্ণ মান ছিল, উদ্দীপকে কিন্তু এই মানটি দেওয়া ছিল, তো এই মানটিকে এখন কি করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। তো যেহেতু এর বেজ আছে 2, সো আমরা প্রত্যেকটাকে কি করব, 2 দ্বারা গুণ করব এবং পাওয়ার বসাবো। এবং এর পাওয়ার যদি বসাই তাহলে এরকম হবে 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আমি পাওয়ার বসালাম, কোথায় বসালাম, বেজের উপরে বসালাম। সো তোমাকে ওটি মনে রাখতে হবে যে যখন বেজ দ্বারা গুণ করব, গুণ করার পরে পাওয়ার বসাবো কোথায়, প্রত্যেকটা বেজের মাথায় বসাবো। তো এখানে যদি আমি 1 × 5 = 2 আছে অর্থাৎ 32 হবে, তারপর যোগ 1 × 2 = 4 আছে অর্থাৎ হবে 16, তারপর যোগ 0 × 2 = 3 আছে হবে 8, তারপর 0 × 2 = 2 মানে 4, তারপর 1 × 2 = 1 মানে হচ্ছে 2, তারপর 0 × 2 = 0 মানে হচ্ছে 1, 32 16 1 16, তারপর 8 0 0, তারপর 4 0 0, তারপর 2 1 2, তারপর 1 0 0। এবার এটা যদি আমি যোগ করে দিই তাহলে হয় মূলত 50, এটা ছিল দশমিক মান। সো খুব সহজ ছিল এটা যে উদ্দীপকে প্রদত্ত পূর্ণ মানটিকে দশমিকে রূপান্তর করতে বলেছিল, তো আমি যদি পূর্ণ মানটিকে দশমিকে রূপান্তর করি তাহলে হবে 50। ঘ নম্বরে আবার বলা হয়েছে যে 62 যেটা অক্টালে ছিল, আবার 2F যেটা হেক্সাডেসিমেলে ছিল, তো এই রানা এবং সুমির এই প্রাপ্ত নম্বর, এই দুইটা নম্বরকে নম্বরের পার্থক্য বের করতে হবে, এবং সেটা যোগের মাধ্যমে। আমরা কিন্তু একটা বিষয় খুব ক্লিয়ার হয়ে গেছিলাম যে যদি বলা হয় 2 এর পরিপূরক পদ্ধতি বা যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পন্ন করো বা কম্পিউটার সিস্টেম, তাহলে কিন্তু একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি। এবং 2 এর পরিপূরক পদ্ধতি করতে হলে প্রথমে যে মানেই থাক না কেন ওই মানটাকে তুমি ডেসিমেলে রূপান্তর করো, তারপর ওই ডেসিমেল মানটার বাইনারি মানে রূপান্তর করো। তো ডেসিমেল আর বাইনারি মূলত আমাদের কাজ, এবং তুমি দেখবা, খেয়াল রাখবা যে পার্থক্য যেহেতু নির্ণয় করতেছে, সেহেতু তোমাকে যেটা করতে হবে ওই বড় সংখ্যাটিকে থেকে কিন্তু ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু তুমি পার্থক্যটা পাবা। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হলে মাইনাসটা চলে আসে ছোট সংখ্যার আগে, আর ছোট সংখ্যার আগে যদি মাইনাস চলে আসে তার মানে ছোট সংখ্যার যে বাইনারি মানটা থাকবে ওই বাইনারি মানটাকে 2 এর পরিপূরক করতে হবে এবং 1 এর পরিপূরক করতে হবে। তো উদ্দীপকে ছিল 62 যেটা ছিল অক্টালে, আবার 2F যেটা ছিল হেক্সাডেসিমেলে, এটা ছিল রানা, এটা ছিল সুমির। রানা ছিল 62 এবং সুমির ছিল 2F। তো এখন এইটাকে যদি আমি ডেসিমেলে নেই তাহলে কিন্তু হবে 15, আবার যদি এইটাকে ডেসিমেলে নিতে হলে হবে 47, রাইট? এটা হবে 50 এবং এটা থাকবে 47 এ, যদি আমি এটা অক্টাল থেকে ডেসিমেলে নেই এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নেই। খেয়াল করো এই মানটাকে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে, এই মানটাকে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে। 50 কে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে হয় 1100 অক্টাল মান হচ্ছে 62, ডেসিমেল মান 50 এবং বাইনারি মান হয় 1100 আবার 2F, এটার যদি ডেসিমেলে নিতে হলে হয় 47 এবং এটা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে হবে 10 এটা বাইনারি মান। এখন আমাদেরকে যেটা করতে হবে সবচেয়ে ছোট কোনটা, যেহেতু আমরা পার্থক্য বের করব, সবচেয়ে ছোট কিন্তু এই 47, আর এই 47 এর যে বাইনারি মানটা আছে এই বাইনারি মানটাকে প্রথমে 1 এর পরিপূরক করব, তারপর 2 এর পরিপূরক করব। তো এটাকে যদি আমি 8টা সাজিয়ে নেই, কারণ কি আমরা একটা বিষয় খেয়াল করে দেখলাম, এখানে আছে 1 2 3 4 5 6,
ছয়টা আছে, অর্থাৎ আমরা জানি যে চারটার কম থাকলে চারটা পুরিয়ে নেই, আটটার কম থাকলে আটটা, এবং ষোলোটার যদি কম থাকে তাহলে ষোলোটা পুরিয়ে নেই। যেহেতু এখানে আটটার কম আছে প্রত্যেকটাতে, এই জন্য আমরা কি করব আটটা পুরিয়ে নিব। তো আটটা যদি পড়ায় সামনে শূন্য দিতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এবার একের পরিপূরক করব। প্রথমে একের পরিপূরক হচ্ছে শূন্যর পরিবর্তে এক, এবং একের পরিবর্তে শূন্য লিখে যে মান পাওয়া যায় তাকে কিন্তু বলা হয় একের পরিপূরক। তো এক আছে শূন্য লিখবো, এক আছে শূন্য লিখবো, এক আছে শূন্য লিখবো, এক আছে শূন্য লিখবো, শূন্য আছে এক লিখবো, তারপর এক আছে শূন্য লিখবো, শূন্য আছে এক লিখবো, এক লিখবো। এটা কিন্তু আমরা একের পরিপূরক পেলাম। এবার যদি দুইয়ের পরিপূরক করি তাহলে হবে কি, একের পরিপূরকের সাথে এক যোগ করলে যা হয়, তো এখানে আমি অন যোগ করে দেই, অন যোগ করে দিলে হবে জিরো অন যোগ করলে অন হয়, তারপর জিরো 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 অন জিরো অন অন। এটা ছিল দুইয়ের পরিপূরক। এখন আমাদেরকে মানটা একটু সাজিয়ে লিখতে হবে। প্রথমে লিখব পঞ্চাশ, এবং এখানে একটা দাগ দিয়ে নিব, নিয়ে তারপর পঞ্চাশের যে বাইনারি মানটা ছিল অন অন জিরো জিরো অন জিরো, এবং এটা আটটা সাজিয়ে দিতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এই পঞ্চাশের মানটাকে আমরা আটটা সাজিয়ে নিলাম। এবার লিখব ফোরটি সেভেন, ফোরটি সেভেন মাইনাস ছিল, এবং এটা লিখব দুইয়ের পরিপূরক বের করা হয়েছিল যে মানটা ওই মানটার। তো দুইয়ের পরিপূরকের যে মানটা ছিল অন অন জিরো অন জিরো 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 অন। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, যে স্বাভাবিক যে মানটা বের হয়েছিল সাতচল্লিশের ফোরটি সেভেনের, ওই মানটা কিন্তু তুমি বসাতে পারো। তো এই ভুলটা একদম করা যাবে না। দেখো ফিফটি কিন্তু এখানে প্লাস আছে, ফোরটি সেভেন কিন্তু মাইনাস আছে। তো আমরা এখানে কি করব, এখানে প্লাস লিখতে গেলে কি করতে হবে, শূন্য লিখতে হবে, এবং মাইনাস থাকলে অন লিখতে হবে। এখন আমরা কাজ করব। দেখো আমাদের পঞ্চাশ থেকে ফোরটি সেভেন বাদ দিলে হয় থ্রি, যেটা আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। এখন আমরা কম্পিউটার সিস্টেমে অর্থাৎ যোগের মাধ্যমে করব। শূন্য আর এক যোগ করলে এক হবে, তারপর এক আর শূন্য যোগ করলে এক হবে, তারপর শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, এক আর এক দুই দশের শূন্য, হাতে আছে এক, সে একে লাইনে যোগ করলে আবার দুই দশের শূন্য, হাতে আছে এক, সে একে লাইনে যোগ করলে দশের শূন্য, হাতে আছে এক, সে একে লাইনে যোগ করলে দশের শূন্য, আবার হাতে আছে এক, দশের শূন্য, হাতে আছে এক। আর এটাকে বলা হয় ক্যারি বিট, আর এটাকে বলা হয় চিহ্ন বিট। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমরা বুঝবো কিভাবে যে অঙ্কটা হয়েছে কি হয়নি? তোমার হাতে উত্তর আছে, তুমি জানতে পারবে। দেখো এখানে যে উত্তরটা বের হইছে থ্রি, এই থ্রিটা বাইনারি মান কি ইলেভেন, রাইট? তিনের বাইনারি মান হচ্ছে কত, এগারো। সো আমরা দেখতে পাচ্ছি তিনের বাইনারি মানটা কিন্তু এগারো বের হয়ে গেছে, অর্থাৎ অঙ্কটা রাইট। আর এই অঙ্কটুকু করলে চার এবং তিন সাত অনায়াসে পাওয়া যাবে। সো নেক্সট কোশ্চেন সলভ করবো নেক্সট ভিডিওতে, অবশ্যই অবশ্যই সাথে থাকবে।